গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দেশ্মিতা ব্লগ। তো আজকে এখন হচ্ছে বিকেলবেলা, আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, কেন জানি না, আমি মানে ভিডিও তো করতাম না, বাট আজকে মনে হলো যে এই ভিডিও ছোট্ট করে একটা করি, যে ঘুম থেকে উঠলে কেন সবার এত মন খারাপ হয়ে যায়, মনে এত কষ্ট হয়, মানে এত স্ফূর্তি থাকে না মনের মধ্যে, কিসের জন্য গো জানি না, যেন ঘুম থেকে উঠলে যেন মনে আমার মাথার উপরে পুরো আকাশটাই আমার উপর ভেঙে পড়েছে, এরকম এক একবার মনে হয়। আবার এক একটা বিকেলবেলা মনে হয়, বা বিকেলবেলা বা সকালবেলা মনে হয় খুব একদম চঞ্চল, খুব সুন্দর একটা, বাট এক একবার মনে হয় যেন এক এক পুরো পৃথিবীর সব সমস্যা যেন আমার মাথার উপরেই চলে এসেছে, তো এরকমই। আর শরীরটাও কেমন ম্যাড়ম্যাড়ে লেগে গেল, ভালো লাগলো না, জানি না কেন কেন এরকম হয়, প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও। আমি সেই জন্যই তোমাদেরকে মানে এই জাস্ট এই ছোট একটা প্রশ্ন করার জন্যই সত্যি কথা বলতে কি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি খুব খুব একটা বড় ভিডিও বানাবো না, মানে এমন একটা মনের ভিতরে চলছে যে কি বলবো, সব রকমের সমস্যা, সব রকমের কথা যেন এখনই আমার মাথার মধ্যে ঘুরছে, আর এইসব জিনিসগুলো কারোকে বলারও নেই, বোঝানোরও নেই, তো সেই জন্য ভাবলাম ক্যামেরার সামনে বললে সবাই মন সবাই নয় নিজের মন খুলে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য মন মেজাজ ভালো লাগছিলো না বলে একটুখানি শর্টসও বানালাম, বাট সেই মনটা খারাপই লাগছে, কেন বুঝতে পারছি না, কি হয়েছে সেটাও বুঝতে পারছি না, দেখি ঘুম থেকে উঠেই জাস্ট এরকম একটা মন মেজাজ খারাপ 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 লাগছে, যেন মাঝে কি একটা হয়ে গেছে, কি একটা হয়ে গেছে। তো ভাবছি কিছুদিন ধরেই যে একটা ব্লগ বানাবো ব্লগ বানাবো, বাট সেটাও হয়ে উঠছে না, তো চেষ্টা করবো আমি কালকে একটা তোমাদের সকলের জন্য ব্লগ বানাতে, বাট এইরকম কেন মন মেজাজ খারাপ হয়ে যায়, প্লিজ তোমরা একটু আমাকে কমেন্টে জানাও কেন এরকম হয়, ছোট থেকে বড় সবারই দেখেছি এই জিনিসটা, আমি সবারই ঘুম থেকে উঠে পড়লেই মন মেজাজটা খারাপ হয়ে যাবে কেন, সে প্রত্যেকটা টাইমেই আমি এই জিনিসটা দেখেছি, তো প্লিজ তোমরা একটু কমেন্টে প্লিজ জানিও। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলে তো বোরিংও করবো না এবং ভিডিও বড়ও করবো না, তো চলো দেখা হচ্ছে পরের ব্লগিংয়ে, বাই বাই।